तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्रीदावतारं अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। सर्वप्रथम अस्मदीय परमाराध्य तम गुरु पाद पद में असंख्य कोटि दंडवत प्रणति निवेदन करी उपस्थित पूजनीय वैष्णवृंद भक्त मंडली मातृबृंद सभी सकल के हमारे प्रणाम निवेदन। এতক্ষণ আপনারা শ্রীমদ ভাগবতেরই কথা শুন, আর এখানে মাইকে আওয়াজ হচ্ছিল যে ভাগবত কথা, তাই আপনারা ভাগবত কথা শুনবেন। দেখুন শ্রীমদ ভাগবত তোমার দেবম করুণা নিধান তোমার বর্ণম শ্রীদাবতা অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি গোলকধামে চলে গেলেন, তারপরে এই জগতে চারদিকে অন্ধকার নেমে আসে, সেই অন্ধকারকে দূর করবার জন্য পুরাণ সূর্য শ্রীমদ ভাগবত প্রকাশিত হলে এই যে সাক্ষাৎ ভগবানের স্বরূপ বলা হয় শ্রীমদ ভাগবত তিনি গ্রন্থ রূপে, কিন্তু সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। আদিদেব তোমাল বর্ণ তোমাল শ্যামল বর্ণ ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। তো এখন বললেন কি প্রথম স্কন্দ দ্বিতীয় স্কন্দ ভগবানের চরণ যুগ, তৃতীয় স্কন্দ তাহার জানু দেশ, আর চতুর্থ স্কন্দ হল উরু দেশ, আর পঞ্চম স্কন্দ ভগবানের কটি দেশ কমল, ষষ্ঠ স্কন্দ হল ভগবানের নাভি, সপ্তম স্কন্দ ভগবানের বক্ষস্থ, অষ্টম স্কন্দ হল ভগবানের পৃষ্ঠ দেশ, নবম স্কন্দ হল কণ্ঠদেশ, দশম স্কন্দ ভগবান শ্রীকৃষ্ণের মুখার বৃন্দ, একাদশ স্কন্দ হল ললাট, আর দ্বাদশ স্কন্দ হল মস্ত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ দ্বিতীয় রূপ দ্বিতীয় অবতার যে সাক্ষাৎ শব্দ ব্রহ্ম অবতার ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। এই যে এক্ষুনি আপনারা শুনলেন এই যে শ্রীমদ ভাগবত বললেন এই জগতের গ্রন্থ নয়, এই জগতের কোন পুঁথি বিদ্যাও নয়। ভাগবত নাম কেন বলল, ভগবতা প্রোক্তম ইতি ভাগবতম, ভগবান স্বয়ং উপদেশ দিয়েছেন। যখন বিশ্ব সৃষ্টি হয় সৃষ্টি প্রারম্ভে ব্রহ্মা ভগবান বিষ্ণু নাভি কমল থেকে আসলেন, তিনি প্রকট হয়ে দেখলেন চারদিকে কেবল জল আর জল, কিছুই আর পাচ্ছেন। তখন তিনি ওই কমলের মধ্যে বসে বসে শুনতে পেলেন তপ তপ তপ, তখন তিনি তপস্যায় বসলেন। যখন তপস্যায় বসলেন ভগবান শ্রীকৃষ্ণ গোলক ধামে তিনি বাঁশি বাজিয়েছেন, সেই বংশের ধ্বনি ব্রহ্মার কানে প্রবেশ করল, তখন তাহাতে তিনি শুনতে পেলেন গোপাল মন্ত্র এবং কাম গায়ত্রী। সেই মন্ত্র শুনতে পেয়েই তৎক্ষণাৎ তিনি ওই মন্ত্র জপ করতে লাগলেন। এইভাবে জপ করতে করতে এক সময় ভগবান শ্রীকৃষ্ণ তাহাকে দর্শন দিলেন, দিয়ে বললেন কি হে ব্রহ্মা চলো আমি তোমায় নিয়ে চলি। তখন গোলকধামে নিয়ে গিয়ে তাহাকে এসে বসিয়ে
তিনি উপদেশ দিতে লাগলেন। ভগবতা প্রোক্তম ইতি ভাগবতম, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে যে উপদেশ দিলেন আর যা কিছু বললেন তাকে ভাগবত বলা হয়। এখন সেই শ্রীমদ ভাগবত তখন থেকেই চলে আসছে। ভগবান ব্রহ্মাকে চারটি শ্লোকে উপদেশ দিয়েছিলেন, বললেন কি জ্ঞানম পরম গৌরম যত বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদ অঙ্গন গৃহাণ গদিতম মায়া। হে ব্রহ্মা, আমি তোমায় জ্ঞান বিজ্ঞান রহস্য সমস্ত প্রসেস সমস্ত ভক্তি সাধন সব কিছুই আমি বলছি, আমি বলছি তুমি তাহা গ্রহণ করো। ভগবান এইভাবে ব্রহ্মাকে উপদেশ দিলেন। সেই যে চতুষ্কে ভাগবতের মধ্য দিয়ে বললেন কি তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, আদি কবি ব্রহ্মার হৃদয়ে ব্রহ্ম অর্থাৎ বেদকে বিস্তার করলেন। সেই বেদ প্রথমে ঋক সাম যজু অথর্ব, তারপরে আয়ুর্বেদ ধনুর্বেদ স্থাপত্যবেদ শিল্পকলাবেদ, এইভাবে বেদগুলি প্রকাশিত হয়। তাহার পরে উপনিষদ আছে, 1180 খানা উপনিষদ। সেই বেদান্তের আবার সার সংকলন করে ব্যাসদেব কি করলেন, 550 সূত্রে ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র রচনা করেন। বেদের কথাগুলিকে অতি সহজভাবে অতি প্রাঞ্জল ভাষায় সংস্কৃতে বর্ণনা হল, তাহাকে বলা হয় পুরাণ, পুরাণাত পুরাণ। বেদের কথাগুলিকে পুরাণ করছেন, অতি সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন, সেই জন্য একে পুরাণ বলা হয়। আবার পুরাণের মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ পুরাণ কি শ্রীমদ ভাগবত মহাপুরাণ। তো এইভাবে এসেছে, এখন ইতিহাসও এসেছে। এই সব কিছুর সার সংকলন করে শ্রীমদ ভাগবত প্রকাশিত হয়েছে। এই যে শ্রীমদ ভাগবত ব্যাসদেব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আজ থেকে 5000 বৎসর পূর্বে পরাশর ঋষির পুত্র হয়ে তিনি জন্মগ্রহণ করেন। ব্যাসদেব তিনি কে? ব্যাস ও নারায়ণ স্বয়ং, ব্যাসদেব তিনি স্বয়ং নারায়ণ, তিনি পরাশর ঋষির পুত্র হয়ে জন্ম নেন। যাই হোক, এসে তিনি জীব কল্যাণের জন্য এই সমস্ত শাস্ত্রগুলিকে প্রকাশ করলেন। যেহেতু পূর্বে যা ছিল সব শ্রুতিবিদ্যা ছিল, অর্থাৎ কোনো গ্রন্থ লেখা হয় না, কেউ কোনোদিন লেখাপড়া করতো না, তখনকার দিনে এইসব ছিল না, ছিল কি শ্রুতিবিদ্যা, শুনত গুরু আশ্রমে গিয়ে সেবা করত, তাহার দ্বারা শুনে শুনে মুখস্থ করে ফেলত। তো এইভাবে শ্রুতিবিদ্যা চলে আসে, কিন্তু কলিযুগে মানুষের আয়ু অতি অল্প, স্মৃতি মেধা স্মরণ শক্তি সব কিছু লুপ্ত হতে লাগলো। সেই কারণে ব্যাসদেব জীব কল্যাণের জন্য তিনি গ্রন্থ বিদ্যা করলেন। তো এখন শ্রীমদ ভাগবত যে গ্রন্থ আগে ছিল শ্রুতি বিদ্যা, তাহা ধীরে ধীরে বিস্তার করে গ্রন্থ রূপে প্রণয়ন করেন। এইরকম সমস্ত শাস্ত্রের সার নিচুট সার সংগ্রহ স্বরূপ একে বলা হয় শ্রীমদ ভাগবত। এখন এই যে শ্রীমদ ভাগবত নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ মৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা
నిజమ కల్ప తరూర్ గలితం ఫలం వేద్రూపీ కల్ప వృక్షేర్ వృక్షేర్ ప్రపక్క ఫల গাছে পাকা ফল, একটা ফল ঘরে পাকানো হয় আর একটা গাছে পাকে। সব থেকে মিষ্টি কোনটা? যেটা গাছে পাকে। তার মধ্যে যদি সুখ পাখি যদি ঠোকর মারে, বুঝতে হবে যে ফলটা খুব মিষ্টি ফল। তদ্রেব ভাবে এই শ্রীমদ ভাগবত গোলোক ধাম থেকে ভগবান প্রকাশ করলেন, সেইখান থেকেই অবতরিত হলো। গোলোক ধাম থেকে বৈকুণ্ঠ হয়ে এখন এই মর্ত ধামে আসলো। বললেন কি, ভগবান কৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে দিলেন, ব্রহ্মা নারদ ঋষিকে দিয়েছেন, নারদ ঋষি ব্যাসদেবকে দিলেন, ব্যাসদেব তাহার নিজ পুত্র সুখদেব গোস্বামী, যিনি জীবন মুক্ত পুরুষ। সেই জীবনমুক্ত পুরুষ সুখদেব গোস্বামীকে এই শ্রীমদ ভাগবত প্রদান করলেন। তো বললেন কি, সুখমুখাদম মৃত দ্রব সংযুতম, সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত বাণে। বলে সুখদেব গোস্বামী তিনি কে? ব্যাস নন্দন সুখদেব। এখন এই সুখদেব ব্যাসের পুত্র, মাতা বিটিকার গর্ভে আছে। এখন বালক কতদিন থাকবে মায়ের গর্ভে? সন্তান 10 মাস পর্যন্ত থাকতে পারে, কিন্তু এই যে 10 মাসের জায়গায় 1 বৎসর, 1 বৎসরের জায়গায় হলো কি, এক এক করে করে 12 বৎসর পার হয়ে গেল, অথচ সন্তান জন্ম নেয় নাই। ব্যাসদেবের মনে চিন্তা লেগে গেল ব্যাপারটা, এই বালকটি কেন জন্ম নিচ্ছে না। যোগ বলে তিনি দেখলেন যে না, মাতৃগর্ভে বালক আছে, তবে বালকটি কেন জন্ম নিচ্ছে না। তাই এখন জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি জন্মগ্রহণ করছো না কেন, ব্যাপারটা এতদিন ধরে তুমি মায়ের গর্ভে আছে। তখন বালকটি বললে কি, যদি আমাকে কেউ মায়ার থেকে মুক্ত করে দেয় তবেই আমি জন্ম নেব, নালে নেব না। বলে আচ্ছা, মায়ার থেকে মুক্ত, ঠিক আছে, আমি তোমায় মায়ার থেকে মুক্ত করব। ব্যাসদেব বললে, তখন বালকটি বলতে লাগলো, আপনি আমাকে মায়ার থেকে মুক্ত করবেন, কিন্তু কি করে করবেন, যেহেতু আপনি নিজেই মায়ার মধ্যে পড়ে আছেন। বলে আমি মায়ার মধ্যে? ব্যাসদেব যিনি স্বয়ং নারায়ণ, আর তাকে বলা হচ্ছে মায়ার মধ্যে? তখন বালকটি বলছে কি, যে আপনার পত্নীর কষ্ট হচ্ছে দেখে আপনার মনে দুঃখ, দ্বিতীয়ত সন্তান জন্ম হলে পুত্র মোহ, পুত্রের প্রতি একটা স্নেহ প্রতি মমতা মোহ আছে, তাহলে এই যে মায়া মোহ আপনার মধ্যে, তো আপনি আমাকে কি করে মায়ার থেকে মুক্ত করবেন? অদ্ভুত বালক, আমাকেও মায়াবদ্ধ করে মায়ার মধ্যেই ফেলে দিল। আচ্ছা, তাহলে তুমি কার কথা মানবে, কার কথা বিশ্বাস করবে? তখন বালকটি বলতে লাগলো, হ্যাঁ, আমি মানতে পারি, যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে এখানে জবাব দেন, বলেন যে আমি মায়ার থেকে মুক্ত, তাহলে আমি জন্ম নেব। বলে আচ্ছা। তখন তিনি কি করলেন, ব্যাসদেব এখন চললেন, যোগ বলে পৌঁছে গেলেন দ্বারকায়। তখন ভগবান শ্রীকৃষ্ণের লীলা চলছে দ্বারকায়, সেখানে গেলেন, গিয়ে কৃষ্ণের কাছে সব কথাগুলো বললেন, এই এই ব্যাপার, ঘরের সমস্যা, এই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে। তো ভগবান বললেন, আচ্ছা, তাহলে যেতেই হবে, উপায় নেই। তো রথে বসে ব্যাসদেবকে বসিয়ে নিয়ে চললেন বদ্রিকাশ্রমে। যখন আসলেন ব্যাস আশ্রমে, তখন
বসে আছেন ভগবান। বিটিকা দেবী এসে সামনে প্রণাম করলেন, প্রণাম করে মা বসেছে বিটিকা দেবী। তখন ব্যাসদেব সেই বালকের সঙ্গে কথা বলতে লাগলেন, হে বালক, তোমার সামনে স্বয়ং ভগবান কৃষ্ণ বসে আছে, এখন তুমি তার সঙ্গে যা বলবার বল। তখন সে বলতে লাগলো, হে ভগবান, আমাকে যদি মায়ার থেকে মুক্ত করে দেন তবেই আমি জন্মগ্রহণ করব, নতুবা আমি মায়াতে আসতে চাই না। সেই দেখে এখন ভগবান বললেন, আচ্ছা বালক, মায়া তোমাকে কোনোদিন স্পর্শ করবে না, মায়ার থেকে তুমি চিরতরে মুক্ত, জন্মগ্রহণ করো। যখনই বললেন, বলবার সঙ্গে সঙ্গে বালককে ভূমিষ্ঠ হলো, ওইখানেই ভূমিষ্ঠ হয়েই এখন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে এখন ভগবানকে দেখতে লাগলো, হাওয়াতে ফুলে যাচ্ছে। 12 বছর বলে, কোথাও 16 বছর বলা হয়, তবে পুরাণের মধ্যে অবশ্য 12 বছর দেখিয়েছে। তারপরে এখন অল্প একটু বড় হয়ে সব সময় তিনি 16 বছরের বলে এইভাবে। তো যাই হোক, ভগবানকে দেখে হাত জোড় করে প্রণাম করে তারপরে স্তুতি প্রার্থনা করতে লাগলো, প্রদক্ষিণা পরিক্রমা করছে। যখন মধুর কণ্ঠে স্তব স্তুতি প্রার্থনা করেছে, সেই শুনে ভগবান কৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন কি, হে বালক, সুখ পাখির মতো মধুর কণ্ঠে তুমি আমাকে স্তুতি প্রার্থনা করলে, যাও আজ থেকে তোমার নাম আমি রাখলাম সুখদেব, সবাই সুখদেব বলেই জানবে। সেই থেকে সুখদেব গোস্বামী প্রসিদ্ধ হলেন। এখন এই যে বালক সুখদেব, তিনি প্রথমে তো চলে গিয়েছিলেন বনের মধ্যে, তারপরে বহু কষ্টে পিতা ব্যাসদেব তাহাকে ফিরিয়ে আনলেন, কৃষ্ণ কথা, কৃষ্ণের রূপ গুণের কথা শুনিয়ে তাহাকে ফেরাই এসে সেই বালক সুখদেব এখন ব্যাসদেবের চরণে প্রণত হয়ে প্রার্থনা করলেন যে, আমাকে মুখ্য কথা অমৃত কথা শ্রবণ করান। তখন ব্যাসদেব তাহাকে এই শ্রীমদ ভাগবত শ্রবণ করাই। তো এখন সেই থেকে সুখদেব তিনি ভাগবত অধ্যয়ন এতদ অধ্য জ্ঞান মহদাক্ষর নিত্যম বিষ্ণু জনপ্রিয় মহা আখ্যান যুক্ত এই শ্রীমদ ভাগবতকে তিনি অধ্যয়ন করে বৈষ্ণবগণের অত্যন্ত প্রিয় ভাজন। সুখদেব গোস্বামী বৈষ্ণবগণের এমন প্রিয় হলেন, রাধা গোবিন্দে প্রেমিতে ভক্তিতে এমন ভাবে ডুবে গেলেন যে রাধা নাম উচ্চারণেন মূর্ছা সন্মাসিকো ভবে, রাধা নাম উচ্চারণ করলে তিনি একবার রাধা বললেই হলো 6 মাসের মতো মূর্ছা হয়ে যেতেন, 6 মাস পরে তাঁর মূর্ছা খুলত। এইরকম রাধারানী প্রেমিতে ভাবেতে তিনি ডুবে আছেন। সেই সুখদেব গোস্বামী ব্যাসদেবের নিকটে তিনি শ্রীমদ ভাগবত অধ্যয়ন করলেন। পরবর্তীকালে পরীক্ষিত মহারাজের সভায় গিয়ে তিনি ভাগবত বর্ণনা করেছেন। 7 দিন 7 রাত্রি এইভাবে চলেছে, সম্পূর্ণ ভাগবত কথা শ্রবণ করিয়েছেন।
সেই জন্য বললেন কি, শুক মুখাদম মৃত দ্রব সংযুতম, সুখদেব গোস্বামীর মুখনিঃসৃত বাণী এই যে অমৃত রসময় ফল। অতএব ব্যাসদেব তিনি বললেন কি, পিবত ভাগবতম রসমালয়ম, এই ভাগবত রসকে পান করো। এই যে রসের আলয়, আলয় মানে হয় ভবন ঘর, তো রসের আলয় যেখানে ভক্তি রসের দ্বারা পরিপূর্ণ, এই যে শ্রীমদ ভাগবত রসকে পান করো। পিবত ভাগবতম রসমালয়ম, মোহো রহো রসিকা ভুবি ভাবুকাহ। হে রসিকজ, হে ভাবুকজ, যারা কৃষ্ণ ভক্তি রসে ডুবে আছে, যারা ভাবুক বাস্তব সত্যি যারা খোঁজ করে থাকেন, এই যে ভাবুক জন, হে রসিকজন, এই বিশ্ব জগতে যদি কিছু পান করতে হয় তাহলে একমাত্র ভাগবত রস, তাছাড়া যে আর অমৃত রসময় কোনো কিছুই নাই। জগতে যা কিছু আছে সব কিছু মৃত্যুদায়ক, কিন্তু শ্রীমদ ভাগবত কথা এই যে অমৃত রসময় ফল। এখন ভাগবত আপনারা শুনলেন একটু আগে মহারাজ বলছি যে ভাগবত ১২টি স্কন্ধ, ৩৩৫টি অধ্যায় আর ১৮,০০০ শ্লোকেতে বিস্তার, ১০০ উপাখ্যানের দ্বারা বর্ণন হয়েছে এই শ্রীমদ ভাগবত। এখন প্রথমে একটু ভাগবত সম্বন্ধে জানা দরকার আছে যে প্রত্যেকটি স্কন্ধে কি কি আছে। এই যে প্রথম স্কন্ধ, প্রথম স্কন্ধে পাত্র বর্ণনা আছে। পাত্র মানে শ্রোতা এবং বক্তাগণের জীবনচরিত্র, ব্যাসদেব এবং নারদ ঋষি, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ এবং সুত গোস্বামী শৌনকাদি ঋষিগণ, এদের জীবন চরিত্র বর্ণনা হয়েছে। এরা যেভাবে ভগবানে আরাধনা করেছে সেই সমস্ত বিষয় নিয়ে প্রথম স্কন্ধ বর্ণনা হয়েছে। যেমন নারদ ঋষি পূর্বজন্মে দাসী পুত্র, অর্থাৎ মায়ের একমাত্র সন্তান, মা পরের বাড়িতে ঘর কাজ করত, কাজ করে এইভাবে জীবিকা অর্জন করত। এক সময় চাতুর্মাস্যকালে এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাসে সাধুরা এখন এক মন্দিরে এসেছে, এসে প্রতিদিন তাহারা ভগবানের কথা অনুশীলন করেন। তো মা এখন সাধুরা প্রসাদ পেয়ে চলে গিয়েছে, পাতা উঠাইবার সময় সেই পাতার মধ্যে কিছু প্রসাদ ছিল, নিয়ে নারদের মুখে দিয়েছে। তো নারদ বলছে কি, আমি তখন ছোট বালক, ৫ বছরের শিশু, মা এখন দিয়েছে, খাইয়ে দিয়েছে, তো আমি খেয়ে নিয়েছি। খেতেই মনের মধ্যে অদ্ভুত পরিবর্তন। তখন সাধুদের ওই সভাতে বসে আমি শুনতাম ওরা কি বলে, শুনতে শুনতে বেশ ভালোই লাগলো। তারপরে ভাবুক হয়ে গেলাম, ৩ মাস ৪ মাস পার হয়ে গেল, সাধুরা যাওয়ার সময় একটা মন্ত্র দিয়ে গেলেন, সেই মন্ত্রটা জপ করতে লাগে। এই করতে করতে এক সময় মাও পরলোকে চলে গেল, আমি একা, কেউ নাই। তখন ঘর ছেড়ে বেরিয়ে চলে গেলাম গভীর জঙ্গলের মধ্যে, বসে আমি সেই মন্ত্র জপ করছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি, হে প্রভু তুমি আমায় দর্শন দাও।
এইভাবে প্রার্থনা করাই একদিন দেখতে পেলাম তিনি আমার হৃদয়ের মধ্যে আসলেন, এসে অন্তর হৃদয়ে দর্শন দিলেন। শঙ্খ চক্র গদা পদ্ম ধারে দিব্য রূপ এই রূপে দর্শন দিলেন, দিয়ে কিছুক্ষণ পরে আবার অদৃশ্য হয়ে গেলেন। যেমনি অদৃশ্য হলেন তখন আমি ছটফট করতে লাগলাম, প্রভু তুমি আমায় দর্শন দাও, তুমি কোথায় চলে গেলে? এই জন্য আমি কাঁদতে লাগলাম। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু তিনি আকাশবাণীতে বললেন, বললেন কি, হে নারদ, এই জন্মে যে আর তুমি আমায় দর্শন পাবে না, যাহাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য আছে আমি তাদেরকে দর্শন দেই না, তোমার উৎকণ্ঠার জন্য আমি তোমায় একবার দর্শন দিয়েছি, এখন তুমি এক কাজ করো, সৎসেবয়া অদীর্ঘয়া সাধু পুরুষদের সেবা আর আমার নাম কীর্তন করো। অতি শীঘ্র সাধুদের সেবা করতে করতে হৃদয়টা পরিমার্জিত হবে, পরিষ্কার হয়ে যাবে, হৃদয়ের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ এগুলি আর থাকবে না, আর আমার নাম কীর্তন করতে করতে বুদ্ধি স্থির হয়ে যাবে, আমার প্রতি নিষ্ঠা জাগবে, তবে যে তুমি আমাকে লাভ করতে পারবে। মজ্জনতা গন্তা আসে, তখন আমার পরিকার হয়ে আমার লোকে আসবে। এইভাবে ভগবান আকাশবাণীতে আদেশ দিলেন। তখন নারদ ঋষি বললেন কি, আমি সেই সময় থেকে ভগবানকে প্রণাম করে সর্বত্র পরিভ্রমণ করি, আর সব জায়গায় যেখানে যাই সাধু পুরুষদের সেবা করবার চেষ্টা করি, আর ভগবানের নাম কীর্তন করি। এই করতে করতে সময় উপস্থিত হলো, যখন বৃদ্ধকাল আসলো এই শরীর ছেড়ে দিয়ে যাচ্ছি, তো এই শরীরটি এইখানে পড়ে থাকে। প্রযুজ্যমানে মৈত্বাম শুদ্ধাম ভাগবতী তনু আরব্ধ কর্ম নির্মাণ নপত পঞ্চভৌতিক, এই পঞ্চভৌতিক শরীরটা এইখানে পড়ে রইল, আর এর ভিতর থেকে আত্মা দিব্য জ্যোতির্ময় রূপে সোজা বেরিয়ে চলল, তো আমি সেই দিব্য জ্যোতির্ময় রূপে বৈকুণ্ঠে গেলাম ভগবানের লোকে। ভগবানকে প্রণাম করতেই তিনি অত্যন্ত আনন্দিত হলেন, বললেন কি, নারদ আজ যে তোমায় আমি ছাড়ছি না, তুমি আমার কাছে আসতে পেরেছ। এই বলে তিনি একটি বীণা দান করলেন, আর সেই বীণা বাজিয়ে কীর্তন করবার আদেশ দিলেন। সেই থেকে আমি এখন ভগবানের কথা আমি কীর্তন করি, যেখানে যাই সব জায়গায় ভগবানের কথা কীর্তন করে থাকি, আর তাতে ভগবান সবসময় আমার কাছে, আমিও তার কাছে। এইভাবে ব্রহ্মা যখন পুনরায় সৃষ্টি করেন তখন তারই পুত্র হয়ে আসে, আসলে কি হবে, আমার মধ্যে যে আর সংসার বন্ধন নাই, আর ভৌতিক শরীরও নাই, অপ্রাকৃত চিন্ময় শরীরে ব্রহ্মাণ্ডের বাইরে ভিতরে সব জায়গায় আমি ভ্রমণ করে বেড়াই, আর সবাইকে ভক্তির উপদেশ দিয়ে থাকি ভগবানের কথা। তো এইভাবে নারদ ঋষি তার জীবন চরিত্র বলেন, ব্যাসদেব তিনি সমস্ত গ্রন্থ রচনা করেছেন, সেই ব্যাসদেবকে তিনি উপদেশ দিলেন, ভাগবত বর্ণনা করবার জন্য আদেশও করলেন। তো এখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ তিনি ওই রকম পাণ্ডবগণের নাতি হয়ে জন্ম নিয়েছেন, অভিমন্যুর পুত্র, পুত্রার গর্ভে জন্ম, ভগবান কৃষ্ণ তাহাকে মাতৃগর্ভে থাকাকালীন ব্রহ্মাস্ত্রের থেকে রক্ষা করেছেন, আবার
বালক যখন ছোট বালক ভগবান কৃষ্ণ তাকে কোলে তুলে নিয়ে আদর করেছে, বড় হতে তাকে অস্ত্র বিদ্যা শিক্ষা দিলেন। তারপরেই রাজকার্য করতে গিয়ে ভগবান কৃষ্ণের অভিনয় নাটক অভিনয় এইসবগুলির দ্বারা তাহাকে যে অভিনন্দন করা হয়, সব সময় কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ লীলার মধ্যেই তার জীবন গিয়ে, আর অন্তিম সময়ে সাত দিন এখন অভিশপ্ত হয়ে গেলেন যে সাত দিন পরে তখন তাহাকে দংশন করবে। এখন তিনি গঙ্গার তীরে প্রায় প্রবেশনে বসলেন, সাধুগণ যখন উপস্থিত তখন তিনি হাত জোড়ে প্রণাম করলেন, দশত্বলম গায়ত বিষ্ণু গাথা, সেই তখন আমায় দংশন করে করুক অথবা নাই আপনারা ভগবানের কথা কীর্তন করুন আমি শুনতে চাই। এইভাবে পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে বসলেন, আর সেই সময়ে সুখদেব গোস্বামী তথায় উপস্থিত হলেন। ব্যাসদেব নারদ ঋষি পরাশর মুনি সবাই আদেশ দিলেন, বললেন হে বালক সুখদেব, পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দাও, সাত দিন তুমি ভাগবত কথা শোনাও, এইখানে বসে যাও। তাই তিনি বসলেন, বসে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিয়ে ভাগবত কথা শোনাইলেন। তো এখন পরীক্ষিত মহারাজ তিনি কি করলেন, সুখদেব গোস্বামীকে প্রণাম করে তাহার কাছে দুইটি প্রশ্ন করলেন, সাত দিনে আমার মৃত্যু হবে, তক্ষক দংশন করবে, এইভাবে অভিশাপ, তো আমার মৃত্যু হবে তো আমার কি করণীয়, এখন আমার কি করা উচিত আপনি বলেন। সংসারের প্রত্যেক জীব মাত্র এক না একদিন শরীর ছেড়ে যেতেই, তাহলে সকলের পক্ষে কি করণীয় এবং আমার কি করণীয়, এখন এই যে সাত দিনের মধ্যে মৃত্যু অনিবার্য, তখন সুখদেব গোস্বামী তিনি অত্যন্ত আনন্দিত হলেন, বললেন কি হে মহারাজ, স্মারিত কৃষ্ণ সম্প্রশ্নই, আপনি কৃষ্ণ বিষয়ক ভগবত বিষয়ে প্রশ্ন করিয়ে ভগবানের স্মরণ করিয়ে দিলেন, আর এতে যে জীব কল্যাণের কথা বললেন, সমস্ত জীবের যাতে কল্যাণ হয়। তো এখন দেখুন সংসারে এমন কোনো লোক নাই যার কান ভরে নাই, কান ভরেছে আপনাদের, সংসারের চিন্তা সংসারের কথায় শুনতে 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 কান ভরে আছে, বলে আর ভাই শুনতে পারছি না আর বলবে না, কত আর শুনব, তাই না? তো প্রত্যেকের কান ভরে আছে, কিন্তু মৃত্যুকাল দেখে কি তারা দেখে যে সময় ঘনিয়ে গেছে, এখন আমাদের যেতে হবে, হয়ে গেল রাত্রিকাল ঘুমাতে চলে গেল, আর দিবা ভাগে অর্থ সংগ্রহ করতে গেল, আর কুটুম্ব গণের ভরণ পোষণে এতেই তো সময় চলে যাচ্ছে, প্রমত্ত নিধনম পশ্যন্নপি নপশ্যতি, এমনকি নিজের জীবন কালও শেষ হয়ে যাচ্ছে, এখন মৃত্যুকাল এসে গেছে দেখেও তারা দেখে না, যে এখন চোখ বন্ধ করতে হবে, শরীর চলে গেল, বয়সও হয়ে গেল,
আর শরীর ধীরে ধীরে কমজোর হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়? এইটুকু মানুষের চিন্তা করছে না, মৃত্যুকাল দেখেও তারা দেখছে না। এই তো এখন দেখুন মৃত্যুকাল দেখবো যে তারা দেখতে পাচ্ছে না। যদি বাস্তব শান্তি চায়, অভয় চায়, তাহলে কি করবেন? সুখদেব গোস্বামী বললেন কি, তসমাত ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর শ্রোতব্য কীর্তি তপ্য স্মর্তব্য ইচ্ছতাম অভয়। হে মহারাজ পরীক্ষিত, যারা অভয় পেতে চায়, শান্তি পেতে চায়, সুখ সমৃদ্ধি লাভ করতে চায়, তাহলে কি করবে? বলে ভগবান শ্রীহরির কথা শ্রবণ কীর্তন আর স্মরণ। যদি সুখ চান, শান্তি চান, সমৃদ্ধি চান, তাহলে ভগবানের কথা শ্রবণ কীর্তন আর স্মরণ করতে হবে। বলে এর দ্বারাই শান্তি, এর দ্বারাই সুখ, আর এর দ্বারাই সমৃদ্ধি লাভ, সবকিছু। আর তা না হলে এই যে সংসার জীবন, সংসার সংসার করে গেল, সময় চলে যাচ্ছে, বলে সংসার যাত্রা করতে তো ভগবান মানা করেন নাই, করুন, সংসার করতে কে মানা করেছে? বিবাহ করে, ঘর সংসার করে, পুত্র পরিবার নিয়ে থাকতে বা তাদের পালন পোষণ করতে কেউ তো মানা করে না। কিন্তু ভাগবতের সুখদেব গোস্বামী কি বলছেন? বললেন কি, এই সংসার যাত্রা জীবন যাত্রার অন্তিম ফল অন্তে নারায়ণ স্মৃতি। বলে অন্তিম সময় যদি ভগবানের স্মরণ হয়ে যায়, তার নাম নিতে নিতে যাওয়া যায়, সেইটি আনন্দের বিষয়, সেইটি খুশির বিষয়। তাই এখন বেদের মধ্যেও আসছে, একবার মিথিলায় জনকপুরীতে জনক মহারাজের সভায় বড় বড় সাধুরা বসে থাকে, বড় বড় ব্রহ্ম জ্ঞানী পুরুষ, তিনি এখন বললেন কি, একশো গরু নিয়েছে যে বাছুর সাহেব, বললেন কি আমার সভায় যত বড় বড় ব্রহ্ম জ্ঞানী পুরুষগণ আছেন, তার মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী হবেন, এই গরুগুলিকে নিয়ে যাবেন। সবাই চুপ, কে এখন সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী হবে, ভয়ে আর কেউ কথা বলছে না। তখন ঋষি যাজ্ঞবল্ক এখন উঠে ছাত্রগণকে বললেন কি, হে বট, যাও তো এই গরুগুলো নিয়ে যাও আমার আশ্রমে, নিয়ে যাও, পৌঁছাও। তখন সব সাধুরা সবাই এখন ধরে চেপে ধরলো, আপনি কি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী? তিনি বললেন, আমি তো সর্বশ্রেষ্ঠ নই, কিন্তু আপনাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্য করুন। সবাই এখন ঝড়ের মতো প্রশ্ন উঠাইতে লাগলো। এই এই করতে করতে শেষকালে এখন গার্গী নামে এক মহিলা উঠে দাঁড়ালেন, বললেন কি, হে ব্রহ্মা, আমি জানতে চাই এই জগতে কে ব্রাহ্ম আর কে শূদ্র, আমি এইটুকু জানতে চাই। শূদ্র কাকে বলা হবে আর ব্রাহ্মণ কাকে বলা হবে? তখন শ্রী যাজ্ঞবল্ক ঋষি তিনি এখন বলতে লাগলেন, যো বা এতদ অশ্বরম গার্গী বিদিত্বাসমা লোক আর প্রৈতি সব ব্রাহ্মণ। হে গার্গী, এই জগতে এসে যারা অক্ষর পুরুষ ভগবান শ্রীহরিকে জানতে পারে,
তাকে জেনে তার নাম ভজন করতে করতে হাসতে হাসতে চলে যাচ্ছে। এই জগৎ থেকে যাওয়ার সময় হাসতে হাসতে যাচ্ছে, তারাই ব্রাহ্মণ। আর যারা এই জগতে এসে ভগবানকে তো জানলো না, কেবল জানলো কি সংসার, টাকা পয়সা বিষয় সম্পত্তি ধন দৌলত ভোগ বৈভব এইগুলিকে জেনে তাদের জন্য হায় হায় করতে করতে চোখের জল ফেলাতে ফেলাতে যায়, তাদেরকে বলা হয় শূদ্র, তারা কৃপণ, তারা অজ্ঞানী। তো এইভাবে হাসতে হাসতে যাবেন নাকি কাঁদতে কাঁদতে যাবেন? সংসারের জন্য কান্নাকাটি করতে করতে লোক যায়, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার সম্পত্তি, আমার ঘর বাড়ি বিষয় সম্পত্তি, এই জন্য আমার আমার করে, আর তার জন্য কাঁদতে কাঁদতে যাচ্ছে, তাকে বলে শূদ্র। আর যখন ভগবানকে জেনে নিয়ে হ্যাঁ আনন্দে শান্তিতে, আর কোনো মোহ নাই, কোনো কিছু নেই, সব থেকে নিষ্প্রিয়, তারাই যথার্থ ব্রাহ্মণ। তো এই জন্য বললেন কি সুখদেব গোস্বামী, বললেন কি অন্তে নারায়ণ স্মৃতি, অন্তিম সময়ে ভগবানের স্মরণ, ভগবানের নাম নিতে নিতে যাওয়া। কিন্তু এই যে হয় না, অন্তিম সময়ে যত চেষ্টা করুন ভগবানের নাম নেওয়ার ভজন করবার হবেই না, বৃদ্ধকালে হয় না। বলে কেন হয় না? বলে একটা কাঁচা বাঁশ আর একটা হচ্ছে পাকা বাঁশ, তাই না? কাঁচা বাঁশ যেমন ভাবে মুড়বেন তেমনি ভাবে মুড়ে যাবে, তেমনি ভাবে তাকে ডিজাইন বানানো যাবে, অনেক কিছু করা যাবে। পাকা বাঁশ মুড়তে গেলে যে মুড়ে না, সে ভেঙে যাবে। তদ্রূপ ভাবে আমাদের জীবন যখন সংসারে সংসার করতে করতে সারা জীবন চলে গিয়েছে, আর অন্তিম সময়ে ভগবানের নাম নিতে বললে হাজার কানে শোনার কিছুতেই বলবে না, কিছুতেই করবে না। কেন? স্বভাব সংস্কার সে গড়ে উঠে নাই, এই জন্য হয় না। প্রহ্লাদ মহারাজ কি বললেন? কৌমার আচরে প্রাজ্ঞ, কৌমার কাল থেকে, বাল্যকাল থেকে যদি অভ্যাস হয়ে থাকে তাহলে কিছু হবে, আর নাহলে অন্তিম সময়ে হাজার কানে শুনান, যতই মন্ত্র ফুকুন না কেন শুনবেই না, বলে আমার আসছে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না বলতে, পরিণাম করতে পারে না। ভগবানের ভক্তি ভজন এইসব আর হয় না, সংসারে চিন্তায় ব্যস্ত। এই জন্য বললেন কি এতান নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকুত ভয়ম যোগিনাম নিপনির্ণীতম হরের নামানু কীর্তনম। যারা সংসার থেকে নির্বেদ পেতে চায়, যারা যোগী ঋষি মুনি ধ্যানী জ্ঞানী, সকলের জন্য একটাই উপায়, হরে নামানু কীর্তন, হরে নাম সংকীর্তন, এর থেকে আর কোনো বড় উপায় নেই। এমনকি আপন্ন সংস্কৃতি ঘোরা, ঘোর সংসারে মহা বিপত্তির মধ্যে পড়ে আছে, এখানে একটি লোক মারা যাবে, কি করবেন? তাকে ডাক্তার কবিরাজ সব ফেল, শেষকালে এখন কি উপায়, কি করা যায়? বললেন কি যেন নাম বিবশ গৃহ, বিবশ অবস্থায় পড়ে আছে, একটু কানে তো হরিনাম শুনিয়ে দিন, কিছু না থাকে একটু জল দিন, একটু তুলসী পাতা দিয়ে একটু জল দিন, একটু হরিনাম শুনিয়ে দিন, একটু মন্ত্র বলে দিন, দিয়ে ঘুমের একটু জলটা তো খাইয়ে দিন, তাতেই তাদের কল্যাণ হয়ে যায়।
ततस्वद्धो विमुच्चेत यद विवेति स्वयं भयम्। जीव तत्क्षणात् संसार के उद्धार लाभ भय एमन कि जमराज আর কাল পর্যন্ত ভয়ে ভীত হয়, কালও তার কাছে আছে না। কালের অতীত হয়ে যা, জমির অতীত হয়ে যাচ্ছে, জম মহারাজ তাকে ছুঁতে পারে না। এই জন্য বললেন যে বিবশ অবস্থা, একটা লোক বিবশ হয়ে এখনই মারা যাবে, তো তো কি দিবেন কি করবেন? প্রত্যেকের একটাই উপায়, হরিনাম স্মরণ খান, একাদশী ব্রত করলে তাহলে একটা ফল দিন একাদশীর ব্রত, একটা একাদশীর দান করুন, নাহলে হরিনাম শোনান, তবেই তাদের কল্যাণ, এছাড়া আর কোনো উপায়। এটি হচ্ছে শব্দ মুক্তির উপায়। আর যে জগতের লোক বহু ধ্যান ধারণা বহু সাধনা করে থাকে, যোগ সাধনা করে, বহু কষ্টে তাদের ব্রহ্মতালে ভেদ হয়, আর তখন তা ব্রহ্মলোক পর্যন্ত যায়, সত্যলোকে গিয়েও যে আবার তারা ফিরে আসে, শান্তি লাভ করতে পারে না। কিন্তু যারা ভগবানের নাম নিতে নিতে চলে যাচ্ছে, তারা যে আর কোনোদিন ফিরে আসে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরম মম, যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসতে হয় না, সেইটাই হলো আমার পরম ধাম, দিব্য ধাম। কিন্তু সবাই যে যেতে পারে না, যারা ভগবানে ভজন করে ভক্তি করে তারাই যায়। কর্মী জীব এই জগতে ঘুরে বেড়াচ্ছে, এই জগতে যম লোকে যাচ্ছে, না বেশি পুণ্য থাকলে স্বর্গে যেতে পারে, চন্দ্র লোকে যায়, এর থেকে আর বেশি উপরে যাচ্ছে না। যারা ভগবানে ভজন করে তারা যে উপরে চলে যায়, আর ভগবানের লোক থেকে ফিরে না। সেই জন্য বললেন কি যে এই জগতে আমরা এসেছি, এইখানে আমরা কিছু কর্ম করি, যে যেমন কর্ম করে তেমনি সে ফল লাভ করে, তো কর্মের ফল সমান হয়, যেমন কর্ম তেমনি ফল, যে যত উপার্জন করে ততই সংগ্রহ করে তাই নিয়ে চলে যায়, পরজীব জন্মে তারা সেই সুখ ভোগ করে আনন্দ উপভোগ করে, কেউ পাপ কর্মের ফলে দুঃখ কষ্ট ভোগ করে, যম যাতনা ভোগ, তো এখন ভোগ আমাকে কেউ করায় না, আমরা যা কিছু করি তাহারই ফল আমাদেরকে ভোগ করতে হয়। এই জন্য ভক্ত তারা কি করে, ভগবানে ভজন করে, তারা ভক্তি করে, সেবা করে, তাহার দ্বারা এই জগৎ থেকে পার হয়ে চলে যায়, আর তাহারা এই জগতে আসে না। কিন্তু সামান্য জীব সামান্য কর্ম করে, এই যে আমরা প্রত্যেকে প্রত্যেক ঘরে ঘরে ঠাকুরের পূজা ভক্তি সবকিছু হয়ে থাকে দেখতে, কিন্তু একটা জিনিস কি কিছু অভাব রয়ে যাচ্ছে, আমরা ঠিকভাবে শুদ্ধ সাধু সঙ্গ করি নাই, গুরু আশ্রয় আমাদের হয় নাই, আর আচার বিচার খাওয়া পরা সবগুলি শুদ্ধি হয় নাই, সেই জন্য গণ্ডগোল হয়ে যায়। হয়তো ঠাকুরের ভক্তি করে পূজা পাঠ করে সব কিছু করে, কিন্তু শুদ্ধি সদাচার পবিত্রতা সেগুলি কোথায় গেল, সব হারিয়ে ফেলছি আমরা, সব ছেড়ে দিয়েছি। যেমন ব্রাহ্মণ সমাজ পূজা করে, কিন্তু হলো কি, তারও এখন মদ খেতে আরম্ভ করে দিল, চায় পান বিড়ি সিগারেট সব খাচ্ছে, আর ঠাকুরের পূজা করছে, এই জন্য আর মন্ত্রের মধ্যে শক্তি নাই আর ফলও নাই,
তাই না? সমাজে ওই গম পত্তেই বাড়ি বাড়ি দেখা যায়, এই যে ঠাকুরের পূজা সবাই তো করে, 12 মাসে 13 পার্বণ সকলেই করছে আর চলছে, কিন্তু কাজে লাগছে না। কেন? তার ফল হচ্ছে না, যেহেতু আমাদের শুদ্ধি সদাচার পবিত্রতা গুলি নাই। শুধু আমরা জলে ডুবলাম, আমাদের গুরুদেব বলতে বলে এই বাংলায় মায়ের দেখবে 10 বার করে স্নান করবে, কিন্তু ওদিকে খাওয়া পড়ার দিক দিয়ে তো ছাড়তে হবে, একটু শুদ্ধ সদাচার তো আনতে হবে, শুদ্ধ হবে পবিত্র হয়ে তবে তো ভগবানের ভজন করবে, সেই সবগুলি এইটার অভাব। এই জন্য তৃতীয় স্কন্ধে কি বলা হচ্ছে, সৃষ্টি তত্ত্ব বর্ণন হচ্ছে, সেই সংসার ভগবান সৃষ্টি করেছে, সেই এই জগতে আমরা এসেছি। দেখুন এখন গঙ্গাসাগর মেলা চলছে, তাই না? আরম্ভ হয়ে গেছে আর চলছে, তো এখন দেখুন সৃষ্টি তত্ত্ব বর্ণন। ভগবান বিষ্ণু যখন প্রলয় কালে অনন্ত শয্যায় শয়ন করে আছেন, লক্ষ্মী দেবী পাদ সম্বরণ করে, পাদ দাবাইতে দাবাইতে এখন প্রার্থনা করলেন, বিষ্ণু জেগে উঠে, জেগে এখন লক্ষ্মী দেবীর দিকে তাকাইলেন, বললেন তুমি কি চাও? বলে সৃষ্টি বিকাশ, সংসার বর্ধিত হোক। তখন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর দিকে তাকালেন, তার থেকে 24 জন দেবতা হল। তারপরে তিনি তার ললাট থেকে এই ব্রহ্মাণ্ড পিণ্ডকে সৃজন করলেন। এরপরে ভগবান বিষ্ণু তিনি এই অংশে গর্ভদোষশায়ী হলেন, সেই গর্ভদোষশায়ী বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেন, এসে এইখানেও তিনি বহুকাল শয়ন করে থাকলেন, তাহার নাভি থেকে কমল বেরোল, সেই কমলের থেকে ব্রহ্মার উৎপত্তি হল, সেই ব্রহ্মা বহুকাল ধরে ভগবানের আরাধনা করায় তিনি প্রসন্ন হয়ে দর্শন দিলেন, আদেশ দিলেন নাও সৃষ্টি করো। তখন ব্রহ্মা কি করলেন, এই জগতের সৃষ্টি করতে লাগলেন। এই পঞ্চভৌতিক বস্তু মাটি জল অগ্নি বায়ু আকাশ, এই 5টি তত্ত্বের মধ্যে বিভাজন করে করে প্রাণীগণকে সৃষ্টি করলেন, জলজ প্রাণী স্থলজ প্রাণী উভচর প্রাণী ইত্যাদি 9 লক্ষ প্রকারের জল জন্তু, জলের মধ্যে যেমন মাছ কুমির ইত্যাদি 9 লক্ষ প্রকার, আর গাছপালা ইত্যাদি করেই 20 লক্ষ প্রকারের, কৃমিকীট থেকে আরম্ভ করে পশু পর্যন্ত, পশু প্রাণী 30 লক্ষ প্রকারের পশু তৈরি করলেন প্রাণীগণকে, কৃমিকীট 11 লক্ষ প্রকারের করলেন, পাখি হলো 10 লাখ প্রকারের, এই প্রকারে সমস্ত প্রাণীগণকে সৃষ্টি করলেন। কিন্তু তৈস্তৈর অতুষ্ট হৃদয়ম, ভগবান ব্রহ্মা প্রসন্ন হতে পারলেন না, ঘোড়াকে গরুকে আতি ঘোড়া গরু ছাগল ভেড়া সমস্ত প্রাণীগণকে ডাকলেন, ডেকে এখন জিজ্ঞাসা করলেন তোমরা ভগবানকে জানতে পারো কিনা বলো দেখি। তারা সবাই মাথা নাড়িয়ে দিল যে আমরা পারবো না, আমরা ওসব জানি না বুঝি না। তো ব্রহ্মা দেখলেন যা এত সব প্রাণী সৃষ্টি করলাম, কেউ এরা ভগবানকেই জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, তাহলে কি হলো? তখন তিনি কি করলেন, পুরুষম বিধায় মানব সৃষ্টি করলেন, প্রথম মানব হলো চতুষম,
সনক সনন্দন সনাতন সনত কুমার, এই চারজন মানবকে সৃষ্টি করলেন, করে এখন জিজ্ঞাসা করলেন তোমরা ভগবানকে জানতে পারবে বলো তো? বলে নিশ্চয়ই, কেন জানতে পারবো না? তাহার কৃপা হলে অবশ্য তাহাকে জানতে পারব, তাহাকে পেতে গেলে জানতে গেলে সাধনা চাই, অতএব সাধনার দ্বারা অবশ্য আমরা তাহাকে লাভ করতে পারব। এইসব শুনেই ব্রহ্মা মুদমাপদেব অত্যন্ত আনন্দিত হলেন, হয়েই তখন তাদেরকে বললেন তোমরা সৃষ্টি করো। তারা বলে হ্যাঁ সৃষ্টি, কে যাবে সংসারে? এই নরক যাতনায় এই নরক কুণ্ডে কে যাবে? সংসার রূপী নরক কুণ্ডে আমরা যেতে রাজি রাজি, আমরা ভগবানের আরাধনা করব, ভজন করব। তারা আর কথা শুনে রাখে, তাতে এখন ব্রহ্মা রেগে গেলেন, তার থেকে তিনি এখন ক্রোধা অত্যন্ত ক্রোধাবিষ্ট হয়ে গেছেন, এখন ক্রোধ ছেলেদের উপরে ছাড়তে পারা যায় না, তারা সর্বনাশ হয়ে যাবে। প্রথম মানব তখন সেই ক্রোধ মূর্তিমান রূপ ধারণ করে আসল, তিনি হলেন রুদ্রদেব, দেবাদিদেব মহাদেব রুদ্র হয়ে আসলেন। তাকে তিনি বললেন যে সৃষ্টি কর, তখন তিনি কি করলেন? তার মতো নিজের সন্তান সৃষ্টি করতে লাগলেন নিজের মতই, তার থেকে দশজন রুদ্র আবার হয়ে গেল, সব মিলিয়ে একাদশ রুদ্র। কিন্তু সবাই তারা যে সৃষ্টিকে বিনাশ করে দিচ্ছে, সব ভেঙে জুড়ে শেষ, কাউকে আর থাকতে দিচ্ছে না, বাঁচতে দিচ্ছে না। তারপরেই এখন কি করলেন ব্রহ্মা, তাকে এখন পাঠিয়ে দিলেন এই পৃথিবী লোকে। সেই দেবাদিদেব মহাদেব আসলেন কোথায়? কৈলাস, মানসরোবর কৈলাস, হিমালয় পর্বতের উপরে সেই বরফের মধ্যে তিনি বসে তপস্যা করতে লাগলেন। এর পরবর্তী অনেক অনেক ঋষিগণ আসলেন, মানুষ পুত্র রূপে তাদেরকে জন্ম দিলেন, কিন্তু কেউ আর সৃষ্টি বিকাশ করতে পারলো না, হচ্ছেই না। তখন ব্রহ্মা কি করলেন, নিজের শরীরকে দুই ভাগে ভাগ করলেন, দাইনি অঙ্গ থেকে শাম্ভু মনু আর বাঁয়ে অঙ্গ থেকে শতরূপা, নারী পুরুষের জোড়া। যখন এই নারী পুরুষ উভয়ে আসলো, তখন তাদেরকে আদেশ দিলেন যে পৃথিবী লোকে গিয়ে সৃষ্টি বিকাশ, সৃষ্টির বিস্তার। সেই থেকে তাহারা এই পৃথিবী লোকে আসলেন, এখন সেই শ্যাম মনু থেকে শতরূপার গর্ভে তখন প্রথম সন্তান হলো, দুই পুত্র আর তিন কন্যা। তিন কন্যা হলো আকুতি প্রসূতি আর দেবহূতি, দুই পুত্র উত্তানপাদ আর প্রিয়ব্রত হয়। এখন এই যে তিন কন্যা, প্রসূতি নাম্নি কন্যা দক্ষ প্রজাপতির হাতে দিলেন, আর আকুতি রুচি নামক প্রজাপতিকে দিলেন, আর দেবহূতি কর্দম ঋষির হাতে দিলেন। শ্যাম্ভ মনু তাহার কন্যা দেবহূতিকে কর্দম ঋষির হাতে দিলেন। এখন সেই কর্দম ঋষির থেকে দেবহূতির গর্ভে নয়টি কন্যা, সেই কন্যাগণ অত্রি যেমন অনসূয়া অরুন্ধতি ইত্যাদি সব কন্যাগণ হয়েছে। ব্রহ্মা এসে তাদের বিবাহ দিলেন, আর এদিকে ভগবান কপিল দেব দেবহূতির পুত্র হয়ে জন্মগ্রহণ করেন। কর্দম ঋষি এখন সন্ন্যাসে বেরিয়ে চলে গেলেন, যখন সন্ন্যাসে চলে গেলেন তখন মাতা দেবহূতি কপিল দেবের কাছে তিনি কাঁদতে লাগলেন, যেহেতু পতিও চলে গেল, কন্যারাও সব চলে গেছে, ঘর খালি কেউ নাই, এখন মা কাঁদছে।
কাঁদতে কাঁদতে বললেন কি হে কবি, আমি স্ত্রী জাতি সংসারে ফেঁসে আছি, সংসার ধর্ম করলাম, কিন্তু কিসে আমার উদ্ধার হবে, কিসে কল্যাণ হবে আমি এইটুকু বুঝতে পারছি না, জানতে পারি না। তুমি আমাকে অতি সহজ সরল রূপে বুঝাও যাতে আমার কল্যাণ হয়। সেই কপিল দেব যিনি কপিল মুনি আশ্রম এই যে গঙ্গা সাগরে বসে আছে, সেই কপিল দেব মাতা দেবতীকে উপদেশ দিয়েছে। ভাগবতের মধ্যে বর্ণনা বললেন কি, মা মনয়েব মনুষ্যানাম কারণ বন্ধন মোক্ষই, মানুষের মনটাই হলো বন্ধনের কারণ আবার মুক্তির কারণ। যখন কোনো ব্যক্তি ভগবানের চিন্তা করে, এই মনের দ্বারা ভগবানের চিন্তা হয়, তখন সংসার থেকে উদ্ধার হয়। আর যখন সংসারের চিন্তা হয়, বিষয় চিন্তা করে, তখন তার দ্বারা বন্ধন হয়। এই যে বিষয় চিন্তা আর ভগবানের চিন্তা দুটি মনের উপরে নির্ভর করে। এখন ভগবানের চিন্তাটা আসবে কি করে? সঙ্গের দ্বারা আসবে, সঙ্গের প্রভাবে আসে। যখন সাধুগণের সঙ্গ হয়, ভগবানের কথা নিরন্তর শ্রবণ কীর্তন করে, তখন ভগবত চিন্তাটা এসে যায়। আর যখন দিন রাত বিষয় চিন্তা নিয়ে পড়ে থাকে মানুষ, কেবল সংসার খাওয়া পড়া এই নিয়ে, তো তার মধ্যেই এখন বন্ধন হয়। এই জন্য জীবনে আমাদের প্রত্যেকের জীবনে দরকার আছে কি, সাধু সঙ্গ। সব জায়গায় হরি কীর্তন ভগবত চর্চা এইগুলি যদি হয়, তাহলে আমাদের জীবনে কিছু উন্নতি হয়। আর যখন এইগুলি অভাব হয়ে যায়, কেবল দিন রাত সংসার চিন্তা, পুত্র পরিবার ঘর সংসার সেই নিয়ে টানাটানি, লড়াই ঝগড়া বিবাদ কলহ অশান্তি, এর দ্বারা বন্ধন। এই জন্য ভগবান কপিল দেব বললেন কি, মা সাধু সাধু সঙ্গ চাই। তো এখন মা বললেন কি, সাধু চিনব কি করে, কে সাধু, কিরকম ধরনের সাধু সঙ্গ করতে হবে সেটা তো বলো। তো এখন ভগবান কপিল দেব বললেন কি, মা যাহারা সহিষ্ণু, যাহারা করুণা পরায়ণ, অজাত শত্রু, কারোর সঙ্গে শত্রুতা করে না, সকলের প্রতি স্নেহ প্রতি ভাব যুক্ত, বিষয় বাসনা যাদের হৃদয় আর নাই, তারা হলো সাধু। যারা অনন্য ভাবে ভগবানের ভক্তি করে, ভগবান কৃষ্ণের আরাধনা করে, ভক্তি করে, সংসারের অভিলাষা ভৌতিক সুখের অভিলাষা যারা সব ত্যাগ করেছে, তারাই হলো সাধু। এই সাধুগণের সঙ্গ করলে কি হয়, ভগবানের কথা শ্রবণ কীর্তন আর তার দ্বারা নিষ্ঠা, ভগবানের প্রতি আসক্তি প্রীতি জন্মায়, তখন ভাব উদয় হয়। আর এইভাবে যখন ভগবানের প্রতি ভাব জাগে, তাতে কি হয়, ভগবানের দর্শন হয়। প্রত্যেক ব্যক্তি যখন ভাবযুক্ত হয়ে ভগবানকে ডাকে, প্রার্থনা করে, সাধু আশ্রয় করে, অনন্যভাবে ভজন করে, তখন ভগবান হৃদয়ের মধ্যে আসে। তৈর দর্শনীয় অবয়বেই উদার হাসে চিতবাম সুক্তেই, বললেন ভগবান তার স্বরূপ দর্শন করিয়ে দেয়। কখনো স্বপ্নের মধ্য দিয়ে তিনি আসছেন, কখনো ভজন করতে করতে ভজনের মধ্যে, কখনো স্ফূর্তি হচ্ছে, কখনো ভগবান সাক্ষাতে এসে দর্শন দিয়ে।
তো এইভাবে ভক্তগণ ভগবানের দর্শন পায়, তখন তারা আর কালের মধ্যে থাকে না, কালের থেকে অতীত, মায়ার থেকে অতীত হয়ে যায়, সংসার মোহ তাহাকে স্পর্শ করতে পারে না। এই জন্য এইভাবে ভজন করতে করতে, ভক্তি করতে করতে পার করতে থাকে। এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ। জগতের লোকে অনেকে ভক্তি করে কিন্তু তন্ত্রমন্ত্র সিদ্ধি করে, তামসিক ভক্তি, কেউ বিষয় সম্পত্তি সংসারে বস্তু চেয়ে বসে আছে। তো ভগবানের কাছে চাওয়া চাই ব্যাপারে এটা ভক্তি নয়, একে ভজন বলে না বা ভক্তি বলে না, এগুলো সব নিজেদের মতলব সিদ্ধির জন্য। ভক্তি কাকে বলবে, যখন নিজের সর্বস্ব ভগবানের চরণে দিয়ে তার সেবা করে, সেইটাই হলো ভক্তি। নালে জগতের লোক কি চায়, মুক্তি চায়, মুক্তির জন্য ভক্তি করে, কিন্তু এটাও শুদ্ধ ভক্তি নয়। যখন তাহার সেবার জন্য মন প্রাণ হৃদয়ে সমর্পিত হয়, সেইটাই হলো ভক্তি। তার দ্বারা যে তারা শান্তি লাভ করে, তৃপ্তি লাভ করে, কীর্তন করবে না, ডাকো ডাকো ডাকো, এই কে কীর্তন করবে ভাই, আসো দেখি চলো।